কয়েকটা কথা জাস্ট বলে দিই, যে সবাই হয়তো এখনই অবাক হয়ে যাচ্ছে যে হ্যাংলাথেরিয়াম একটা রেস্টুরেন্ট হয়ে হঠাৎ করে গানের আমি গানের তুমিতে কেন। তো আমরা এরকম বেশ কিছু উদ্ভট উদ্ভট জিনিস করি, আর আমাদের মাথায় একজন সবসময় উদ্ভট বুদ্ধি দেন, তিনি হচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছেন ক্ষেত্রদা, বা অন্য ক্ষেত্র নামে যাকে পরিচিত আর কি, যিনি পরিচিত, তারই এটা পুরোপুরি আইডিয়া ছিল যে আমরা ওয়ার্ল্ড মিউজিক ডেটা একদম অন্যভাবে করব। আর এই কাউকে ফেলিসিটেশন করা ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি নর্মালি যেটা হয়ে থাকে, খুব একটা ফর্মাল ফর্মাল ব্যাপার, কিন্তু আমরা যাদের সঙ্গে বড় হয়েছি বা যাদের গান শুনে ইন্সপায়ার হয়েছি, তাদের আমরা ঠিক মানে ফেলিসিটেশন কথাটা না বলে হয়তো আমরা যদি বলি যে আমরা তাদের গান সেলিব্রেট করবো আজকে, সেটা মনে হয় অনেক বেটার হবে। সেটাই অ্যাকচুয়াল আমাদের ইচ্ছে। কিন্তু আমাদের এই পুরো থট প্রসেসটা কি এবং সেটা কিভাবে আমরা করতে চাই, সেটার জন্য আমি একটু ক্ষেত্রদাকে ডাকবো। ক্ষেত্রদা যদি একটু বলে দাও যে আমরা কেন এটা করছি এবং কিভাবে করছি। সময় থাকে যে একটা বিশেষ দিনকে সেলিব্রেট করা হবে না সারা বছর ধরে করা হবে, এটা সব ব্যাপারেই এই বিতর্কটা চলে, মাতৃ দিবস, পিতৃ দিবস, নারী দিবস, পুরুষ দিবস, একটা বিশেষ দিবস, দিনের একটা বিশেষ তাৎপর্য তো সবসময় থাকে, কারণ সবাই মিলে একসঙ্গে আড্ডা মারা যায়, সবাই মিলে এরকমভাবে একটা অনুষ্ঠান করা যায়, বিশেষভাবে দিনটাকে পালন করা যায়। কিন্তু সারা বছর তো গান নিয়ে থাকি, গান ছাড়া তো কেউ বাঁচতে পারে না, কোনো মানুষই গান ছাড়া থাকে না, সুতরাং গান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবার জীবন। তো সেই জন্যই ওরা এই যে হ্যাংলাথেরিয়াম, ওরা নিজেরাই বললাম আমরা অনেক উদ্ভট উদ্ভট কাজ করি, অর্থাৎ একটা ফুড চেন, কিন্তু তারা সারা বছরই দেখা যাচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে, ওদের একটা একদিন বিক্রিগুলো বন্ধ করে দিল, সেদিনকে আর্ট এক্সিবিশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলছে। ওদের জন্মদিনের সময় দেখলাম 3 দিন ধরে নানা রকম সাংস্কৃতিক কার্যকলাপ চলল, মানে খাদ্য সংস্কৃতিটা চলছে, তার বাইরে অন্য সংস্কৃতি। তা ওরা যখন বললো যে না আমরা একটা বাংলা গান নিয়ে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যারা মাঝে মাঝে কিছু কিছু কাজ করবে, আমি বললাম তাহলে সামনেই ওয়ার্ল্ড মিউজিকটা আছে, এখান থেকে কিছু শুরু কর। তো তখন কী করা যায় ওরা বললো, আমি ওদের বললো যে আমাদের মেন্টর টেন্টার অনেক কিছু ওদেরই মাথায় সব কিছু আসে, আমি মাঝে মাঝে একটু বুদ্ধি দুর্বুদ্ধি ইত্যাদি দিই। তো বললাম দেখ এখন বেসিক বাংলা গানের যে অবস্থা, তাতে এক একজন করে একটা করে গান রিলিজ করছে সোলো, তার মধ্যে যদি সবাই মিলে করা যায় তাহলে সবাই মিলে একটা আনন্দ করে কাজটাও হবে আর একটা উপযোগিতাও থাকবে। আনন্দ উপযোগিতা দুটো মিশে গেলে যদি আমরা সেই মিশিয়ে যদি ওয়ার্ল্ড মিউজিক এটাকে পালন করতে পারি ভালো হয়। তো সেই ব্যাপারেই বললাম, তার সঙ্গে বললাম তোরা কাউকে ওকে ফেলিসিটেট কর। তো আমি ওদের বলেছিলাম যে উপল অনিন্দ এবং শ্রাবণী সেনের কথা, কারণ এই জেনারেশনকে যেভাবে উদ্বুদ্ধ করেছে এনারা, উপল অনিন্দ তো মানে যা আগে যা মেন স্ট্রিম গান ছিল না সেটাই এখন ওদের দৌলত মেন স্ট্রিম গান হয়ে গেছে। আর শ্রাবণী সেন উনি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে থেকেও, মানে রবীন্দ্রসঙ্গীতের বিশেষ বাইরে গণ্ডির বাইরে না গিয়েও আবার অদ্ভুত সাবলীলতার সঙ্গে গিয়ে আমাদের ওই তথাকথিত রবীন্দ্রসঙ্গীতের যে কার্ড আছে তার বাইরে না গিয়েও, অথচ সাবলীলতার সঙ্গে গিয়েও উনি আমাদের মধ্যে রবীন্দ্রনাথকে একটা অন্যভাবে চিনিয়েছেন এই প্রজন্মের সবাইয়ের কাছেই। তা আমি বললাম যে সংবর্ধনা মানে যে বিরাট বয়স্ক লোকেদের ডেকে আনতে হবে, বুড়ো বুড়ো লোকেদের একদম, মানে বুড়ো কথাটা হয়তো বলা ঠিক করো না, প্রত্যেকেই মানসিকভাবে তো চুল টুল পাকতেই হবে এরকম নয়, এই বয়সী লোকেদেরও সংবর্ধনা দেওয়া যায়। কিন্তু পরে বুঝলাম যে ওরা আমার কোনো কথাই শোনেনি, ওরা আগে থেকেই ওরা ঠিক করে রেখেছিল এই তিনজনকেই ওরা সংবর্ধনা দেবে। সুতরাং আমার কথায় এত কথা বললাম বোঝালাম সবটাই, সুনন্দ খুব গম্ভীরভাবে ঘাড় নেড়ে গেল, কিন্তু পরে দেখলাম খাতে লিখে এনেছে এই তিনজনের নাম।